সবাই আমার কথা শুনতে পাচ্ছেন বা স্ক্রিন দেখতে পাচ্ছেন? একটু ভাই কথা আপনার বলুন। কথা শুনতে পাচ্ছি, স্ক্রিনও জি দেখতে ভাই, পাচ্ছি। ওকে, আমি যখন কথা বলবো তখন আপনারা কেউ কথা বলবেন না, আপনাদেরকে ক্লাস শেষে প্রশ্নর জন্য সুযোগ দেওয়া হবে, আর ক্লাসের ভিতরে আমি আপনাদেরকে বলবো, যাকে বলবো শুধু সেই উত্তর দিব, অন্য কেউ উত্তর দিবেন না, ঠিক আছে? ওকে, আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো গতকালকে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে ফেসবুক পেজের অ্যাবাউট সেকশনটা, অ্যাবাউট সেকশন ফিল আপ করতে হয় বা অ্যাবাউট সেকশন রেডি করতে হয়। তো আমরা আজকে দেখব কিভাবে ক্রস পোস্টিং করতে হয় এবং কি কি পোস্ট, কি ধরনের পোস্ট ক্রস পোস্ট করা যায় এবং কয়টা পেজের সাথে ক্রস পোস্ট করতে পারবেন। তো আমরা এই ব্যাপারগুলো আজকে দেখব। তো আমরা আসি, চলে আসি একটা পেজে, চলে আসি আমরা সেটিং এ আসি, সেটিং থেকে ক্রস পোস্ট, ক্রস পোস্টিং। এবার আসেন, ক্রস পোস্টিংটা কি? ওকে, ক্রস পোস্টিং হলো আপনারা যদি চান যে একটা ফেজে একটা পোস্ট করে 8-10টা 20টা পেজে ওই পোস্টটা এট এ টাইম আপনারা পাবলিশ করতে, একই পোস্ট কিন্তু 8-10টা পেজ থেকে আপনারা পাবলিশ হবে এট এ টাইম, ঠিক আছে? তো এটা আপনারা কিভাবে করবেন, এটা আপনারা এই সেকশন থেকে আপনারা কাজটা করবেন। এবং ক্রস পোস্টিং শুধু ভিডিওগুলাই হয়ে থাকে, আপনার ইমেজ অথবা আপনার কন্টেন্ট যে ইয়াগুলো ওইগুলো হবে না, শুধু ভিডিও ক্রস পোস্টিং করতে পারবেন আপনারা। তো আপনারা প্রথম শিখতে হবে যে কিভাবে ফেসকে ক্রস পোস্টিং করার জন্য ফেসকে অ্যাড করা যায়, তারপরে আমরা দেখব কিভাবে ক্রস পোস্ট করা যায়। আমরা একটা ফেজকে ক্রস পোস্টের আয়তা আনার জন্য প্রথমে সেটিং থেকে আমরা ক্রস পোস্টিং আসব। ফেজ সেটিং থেকে ক্রস পোস্টিং এসে আমরা এখানে অ্যাড এ ফেজ, এখানে আপনারা দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে আপনি যে ফেজের ওনার ওই ফেজটাকে আপনি অ্যাড করতে পারেন, এবং আপনি যে ফেজের ওনার না আপনি ওই ওই ফেজটাকেও অ্যাড করতে পারেন। আমরা একটা জিনিস দেখলাম আগে, সরি, কিছু সেটিং দেখছিলাম যে আপনি যদি ফেজ মার্চ করতে চান তাহলে আপনি দুইটা ফেজের ওনার হতে হবে, কিন্তু না, এখানে আপনি ওনার হলেও পারবেন আবার ওনার না হলেও পারবেন। তবে যার ফেজ তার অনুমতি লাগবে, ঠিক আছে? যার ফেজ তার অনুমতি লাগবে, না হলে হবে না। তো আমরা এখানে আসব, এসে আমরা যে ফেজের সাথে আমাদের সাপোজ আমাদের ফিউর মশলা লাগবে, এই ফেজে কোনো পোস্ট করে যে ফেজে আমরা পাবলিশ, অন্য যে ফেজে পাবলিশ করতে চাই সেই ফেজটাকে আমরা আগে এই ফেজের আয়তায় আনবো, তারপরে আমরা পোস্ট কিভাবে করে সেটা দেখব। তো আমরা প্রথমে দেখব যে যে ফেজের আমি যে ফেজের অ্যাডমিন ওই ফেজটার সাথে কিভাবে ক্রস পোস্টিং, এবং যে ফেজের অ্যাডমিন না ওই ফেজটারে কিভাবে ক্রস পোস্টিং করা যায় এটা আমরা দেখব। তো প্রথমে দেখি, সাপোজ আমি একটা ফেজের অ্যাডমিন, ইচ্ছে লাইফ স্টাইল, আমি ওই ফেজটাকে ক্রস পোস্টিং করি। ইচ্ছে লাইফস্টাইল, দেখেন এখানে ইচ্ছে লাইফস্টাইল দেওয়ার পরে আমরা যখন ফেজের উপরে ক্লিক করলাম তখন ওরা এরকম একটা ইন্টারফেস দেখাইছিল। তো এখানে কিছু ব্যাপার আছে, কিছু সেটিং আছে, সেটিংগুলো লক্ষ্য করেন এখানে। দেখেন ফর নন লাইভ ভিডিও, আপনারা যদি কোনো, এখানে দুইটা, একটা হচ্ছে লাইভ ভিডিও এবং আরেকটা হচ্ছে ফর নন লাইভ ভিডিও। আপনারা যদি কোনো লাইভ ভিডিওতে ক্রস পোস্টিং করেন তাহলে কোথায় গিয়ে থাকবে,
আর যদি নন ক্রস পোস্টিং করেন তাহলে কোথায়? এখানে দেখেন ফর নন লাইভ ভিডিও, মানে লাইভ ভিডিও না, জাস্ট আপনার একটা ভিডিও আপলোড করলেন এবং এটার আপনার ক্রস পোস্টিং করতেছেন, তাহলে কি সিস্টেম? দেখেন অ্যালো বোথ অফ ইউর ক্রস পোস্টিং ইজ আদার এলিজেবল ভিডিওস বাই গোয়িং টু ভিডিও লাইব্রেরি ভিডিও ইউ ক্যান ক্রস পোস্ট। মানে আপনি যদি কোনো ফার্স্ট ভিডিওকে ক্রস পোস্ট করতে চান, তাহলে যে ফেজের জন্য ক্রস পোস্ট করবেন তাহলে ওই ভিডিওটা আপনার ওই ফেজের ভিডিও লাইব্রেরিতে যাবে এবং ওইখান থেকে আপনি অ্যাপ্রুভ করে দিলে আপনার ভিডিওটা ক্রস পোস্ট হবে, ঠিক আছে? আর আপনি এখানে ফর লাইভ ভিডিও, লাইভ ভিডিওর জন্য দুইটা সিস্টেম আছে। একটা হলো যে আপনি যদি এখানে অ্যালাউ করে দেন তাহলে আপনার লাইভ ভিডিওগুলো সরাসরি আপনি যে পোস্ট ফেসবুকগুলোতে ক্রস পোস্ট করবেন এগুলো সরাসরি ওই ফেসবুকগুলোতে ক্রস পোস্ট হয়ে যাবে, কোনো অ্যাডমিনের অ্যাপ্রুভ লাগবে না। আর যদি আপনি রিকোয়ারড দেন তাহলে এখানে লাইভ ভিডিও অ্যাডমিনের অ্যাপ্রুভ লাগবে, তারপরে ভিডিওগুলো পাবলিশড হবে। তো আপনারা সবসময় অ্যালো করে দিবেন, ঠিক আছে? তারপরে আসেন আমরা নেক্সট করলাম। নেক্সট করার পর এখানে ডান দিয়ে দিলে আমার এই ফেজটা ফিউর মোস্ট লাগবে ফেজের সাথে ক্রস পোস্ট হয়ে যাবে। অর্থাৎ আমি যদি ফিউর মোস্ট লাগবে ফেজে ভিডিও আপলোড করি এবং ক্রস পোস্ট করি সেটা ইচ্ছে লাইফ স্টাইলে আপলোড হবে। তো আমি এটাকে ডান করে দিলাম। এবার আসুন আমরা দেখব যে ফেজের অ্যাডমিন না, অ্যাডমিন ছাড়া ফেজকে কীভাবে অ্যাড করা যায়। তো আমি এখানে আসলাম, আসে লিখলাম সাপোজ আপনারা আপনাদের একটা ফেজের নাম বলেন তো, একজনে বলেন দি আউটার ব্লগস দি আউট আউটার ব্লগস ও ইউটি আউটার জি ও ইউটি ও ইউটি আউটার ব্লগ ভি এল ও জি এস ব্লগস এখানে এটা না না এটা না তো আচ্ছা ঠিক আছে আমি আমার একটা ফেজ দিই সাপোজ কুহক দিই কুহক যে ফেজটা ইয়ে করছি না আমি ওটা দিই ওটা আমার এই ফেজে কিন্তু অ্যাডমিন না এই আমার এই প্রোফাইলে তো আমি কুহক লিখলাম কুহক আমাদের ফেজটা কোয়ে আমাদের ফেজটা আসতেছে না আচ্ছা আমি আমাদের ফেজটা লাগবে না আমি এটা দিয়ে দেখাই সাপোজ এটা আমি ইয়ে করলাম তারপরে দেখেন আগে আমরা যেরকম যে সিস্টেমটা দেখাইছিলাম যে এখানে আপনি অ্যালাও ডিজঅ্যালাও এটা আপনারা করে দিবেন যে অ্যালাও করতে হয় ডিজঅ্যালাও করতে হয় সেটা করে দেন তারপরে আপনারা এখানে নেক্সটে আসবেন নেক্সটে আসলে দেখেন আমরা আগে যে ভিডিওটা আগে যে ক্রস পোস্টিংয়ের জন্য যে ফেজটা ক্রস পোস্ট করলাম সেটা আমাদের এখানে অটোমেটিক ডান চলে আসছে কিন্তু এখানে একটা কপি লিংক দিছে এখন এই ফেজের এটা এই লিঙ্কটা কেন দিল এই লিঙ্কটা এই জন্যই দিল যে এই ফেজের মালিক যে আছে তাকে আমি এই লিঙ্কটা দিব ঠিক আছে লিঙ্কটা দেওয়ার পর উনি এই লিঙ্কে ঢুকে একটা ওকে বা ডান অপশন আসবে উনি ওখানে ক্লিক করলে তারপরে আমি আমার ফিউর মশলা লাগবে ফেজ থেকে যখন কোনো পোস্ট করব তখন অটোমেটিকলি ওনার কাছে চলে যাবে ঠিক আছে তো এটা ওনার সাথে যদি আপনার পরিচিত থাকে তাহলে না হলে তো হবে না তবে উনি যদি আপনার পরিচিত হয় তাহলে আপনারা এটা করতে পারেন ঠিক আছে আর যদি অপরিচিত হয় তাহলে এটা করবেন না ঠিক আছে না কারণ সে অ্যালাউ দিবে না শুধু শুধু আপনি এখানে আপনার জামিলা করে লাভ কি ঠিক আছে তো আমি এটা ইয়ে করে দিলাম এখানে রিমুভ করে দিলাম ঠিক আছে এবার আসেন এখানে নন ভিডিওস আর ইউর লাইভ ভিডিওস এবং দেয়ার লাইভ ভিডিওস এখানে দুটো সিস্টেম আছে একটা হলো আপনারা দেখেন অটোমেটিক এবং ম্যানুয়াল ঠিক আছে অটোমেটিক হলো আপনি যদি ফিউর মশলা লাগবে থেকে কোনো পোস্ট করেন এবং এটারে ক্রস পোস্ট করেন তাহলে অটোমেটিকলি এটা ক্রস পোস্ট হয়ে যাবে ঠিক আছে আর যদি ম্যানুয়ালি দেন তখন এটাকে ফিউর মশলা ইয়ে থেকে এসে আপনার ইচ্ছে লাইফস্টাইলে এসে
আপনি অ্যাপ্রুভ করা লাগবে, তাহলে যাই এটা অ্যাপ্রুভ হবে, না হলে অ্যাপ্রুভ হবে না। আপনি আপনারা ম্যানুয়ালি দিতে পারেন, অটোমেটিকলি দিতে পারেন, তবে অটোমেটিকলি দিলে আমি আপনাদেরকে একটা সেটিং দেখাতে পারবো না, এই কারণে আমি ম্যানুয়ালি দিই। আমি আপনাদেরকে অন্য একটা সেটিং দেখানোর জন্য এটা দেখাচ্ছি, ঠিক আছে? না হলে আমি আপনাদেরকে সেটিংটা দেখাতে পারবো না। তো আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন, আর কেউ না বুঝলে আপনারা প্রশ্নগুলো লিখে রাখেন, ঠিক আছে? আমি ক্লাস শেষে আপনাদেরকে একটা সুযোগ দিব সবাইকে, তখন আপনারা প্রশ্ন করেন। এবার আসেন, আমার ফেজ ক্রস পোস্টিংয়ে অ্যাড করা শেষ। এখন আপনারা এভাবে 10-20-25টা আপনাদের যতটা মন চায় আপনারা অ্যাড করে নেবেন, অথবা আপনারা যে যে ফেজে ক্রস পোস্টিং করাতে চান সেগুলো আপনারা অ্যাড করে নেবেন, তারপরে আপনারা আসবেন, আমি আমার ফেজে আসলাম, ঠিক আছে? আমি আমার ফেজে আসলাম, এসে দেখেন আমি এই ভিডিওটাকে ক্রস পোস্টিং করব। তো এই জন্য আমরা চলে আসব ভিডিওস, ভিডিওতে আসব, ভিডিওতে এসে আমরা এখানে এডিট পোস্ট দিব, সরি এডিট পোস্ট না, ভিডিওতে আসব, ক্রিয়েটর স্টুডিও, দেখেন আমরা ক্রিয়েটর স্টুডিওতে আসব। আসার পর এখানে আমরা ভিডিওতে, ওয়েট করেন, ভিডিওতে ক্লিক করবেন, ওয়েট, কন্টেন্ট লাইব্রেরিতে আসবেন, ঠিক আছে? কন্টেন্ট লাইব্রেরিতে এসে আপনারা দেখেন এখানে একটা অপশন আছে, সরি, কন্টেন্ট লাইব্রেরিতে এসে আপনারা দেখবেন এখানে একটা অপশন আছে, এখানে এডিট পোস্ট, এডিট পোস্টে ক্লিক করবেন। এডিট পোস্টে ক্লিক করার পর এখানে আপনাদের একটা অপশন আসছে, টাইটেল, ডেসক্রিপশন বা ট্যাগ, এগুলো দেওয়ার অপশন আসছে আপনারা, এগুলো, তারপরে থাম্বনেইল আপনারা চাইলে এগুলো এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। তারপরে আপনারা এখানে দেখেন ডিস্ট্রিবিউশন, এই ডিস্ট্রিবিউশনে ক্লিক করবে। ডিস্ট্রিবিউশনে ক্লিক করার পর আপনারা যে ফেজগুলো ক্রস পোস্টিংয়ে আছে এগুলো দেখেন এখানে চলে আসবে, যে যে ফেজ আপনি ক্রস পোস্টিং করছেন এগুলো এখানে চলে। তো আপনি যে ফেজে ক্রস পোস্টিং করতেছেন ওই ফেজটা সিলেক্ট করে দেবেন। তা আমি এটা সিলেক্ট করলাম, তারপরে এখানে সেভ করে দিবেন, সেভ, আমাদের ভিডিওটা ক্রস পোস্টিং এর জন্য রেডি। এখন আমরা আসব আমাদের যে ফেজটাতে আমরা ক্রস পোস্টিং করছি ওই ফেজটা দেখব। তো আমরা আমাদের ফেসবুকে চলে আসি, নিউ ট্যাব খুলছি আর কি, আবার যাতে করে আপনাদেরকে দেখাইতে সুবিধা হয়। আমরা এখন আসব, এখানে একটা নোটিফিকেশন আসবে, ওয়েট করেন আপনারা, একটা নোটিফিকেশন আসবে যে ক্রস পোস্টিং এর জন্য অথবা আমরা ভিডিওসে আসলে এখান থেকে, ভিডিও
এটা সব কিছু ঠিক আছে অপশন স্টুডিও কন্টিনিউটি আচ্ছা এই ফোস্টটা করি এটাকে আমরা ক্রস পোস্টিং করি এডিট ওয়েট করেন ভিডিওটা একটু আপলোড হতে সময় নিচ্ছে এটা ক্যান্সেল করে ছোট্ট একটা ভিডিও দিই আরেকবার ট্রাই করে দেখেন না না হবে হবে ওয়েট করেন এটাতেই হবে এডিট পোস্ট আচ্ছা অ্যাড টাইটেল অ্যাড টাইটেল ডিস্ট্রিবিউশন ইচ্ছে লাইফস্টাইল রামধনে মশলা বাজার এটা তো দিই ঠিক আছে তারপরে পাবলিশড সেভ ঠিক আছে সেভ করলাম তারপরে আমরা এখানে আসব এখানে আসলে দেখেন আমাদের মেসেজ চলে আসছে ইউ হ্যাভ এ টু নিউ ভিডিওস অ্যাভেলেবল টু ফর এ কোর্স পোস্টিং এরকম একটা নোটিফিকেশন আসবে ঠিক আছে আপনাদের তো আপনাদের নোটিফিকেশনে যাবেন এখানে একটা নোটিফিকেশন আসছে দেখছেন আপনারা দেখছেন নোটিফিকেশনটা নোটিফিকেশন আসবেন আসার পর আপনারা এটা এখানে ক্লিক করবেন সরি এই দেখেন এখানে ক্রস পোস্ট ভিডিও দিলে ভিডিওটা ক্রস পোস্ট হয়ে যাবে ঠিক আছে কন্টেন্ট লাইব্রেরি থেকে ক্রস পোস্ট ভিডিওটা দিবেন ক্রস পোস্ট ভিডিও দেখছেন এখানে আপনারা থাম্বনেল তারপরে আপনার ট্যাগস আপনারা ডেসক্রিপশন এগুলো চাইলে আপনারা নিজেরা চেঞ্জ করতে পারেন ঠিক আছে তারপর আপনারা এখানে নেক্সট দিবেন আচ্ছা বলি আমি জি জি বলেন বলছি ক্রস পোস্ট দিলে এটা তো শেয়ার হয় না মানে ডাইরেক্ট আপলোডের মতো ওটাও আরেক পেজে আপলোড হয়ে যায় তাই তো হ্যাঁ 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 ওটা আপলোড হয়ে যাবে শেয়ার মানে আমাদের মানে আমি আমি ইচ্ছে লাইফ ইজ ইয়া ফিউর মশলা বাজারে যেভাবে আপলোড করছি এটা ঠিক আপলোডের মতোই দেখাবে শেয়ার হবে না ঠিক আছে মানে যেটা বলছি তাহলে একটা পেজে যদি আমি আপলোড করি তাহলে আমি বাদ বাকি পেজগুলো অটো আপডেট আপডেট করতে পারবো তাই তো অটো আপডেট হয়ে যাবে যদি আমি ওই সিস্টেমটা দেখাই আমি এখন ম্যানুয়ালি দেখাইতেছি জাস্ট ম্যানুয়াল সিস্টেমটা দেখানোর জন্য আমি যদি অটোমেটিক দেখাইতাম তাহলে তো এই সিস্টেমগুলো দেখাইতে পারতাম না আপনাদের ঠিক আছে তো আপনারা এখানে মনে করেন শিডিউল করতে পারেন তারপরে ব্যাক ডেট দিতে পারেন মানে যেরকম মঞ্চে আপনারা ওইরকম করে তারপরে আপনারা পাবলিক নাও যেরকম মঞ্চে আপনারা দিবেন আপনারা নিউজ ফিড এমবেডিং এমবেডিং তারপর আপনারা এখানে পাবলিশ করে দিবেন পাবলিশ করার সাথে সাথে আপনি ভিডিওটা পাবলিশ হয়ে যাবে ইউর ভিডিও এমবেড প্রসেসিং এমবেড এমবেড হলো ওয়েবসাইট এর কি মানে এমবেডিং এর মানেটা কি এমবেড এমবেড মানে এটা ওই সিস্টেমে ঠিক আছে আচ্ছা একটা কথা বলবো আপনারা পোস্ট ইয়াটা লিখে রাখেন আমি ভিডিওটার পরে আমি বলতেছি আপনারা ফর্সা করতে দিতেছি মানে এমবেড করলে ওটা ওয়েবসাইটে পোস্ট করা যায় না না পোস্ট করা যায় তাই তো হ্যাঁ হ্যাঁ সবকিছু করা যায় আমি আপনাদেরকে বলতেছি পরে একটু ওয়েট করেন আচ্ছা দেখেন ইউর ভিডিও পোস্ট ইজ প্রসেসিং মানে একটু প্রসেসিং হইতেছে টাইম নিতেছে বুঝছেন তো আমরা এটা প্রসেসিং হোক আমরা কোন জায়গায় ছিলাম ক্রস পোস্ট কোন জায়গা থেকে করছিলাম আচ্ছা যাক আমরা ব্যাগে আসি হেতি তার কাজ করুক আমরা আমাদের কাজ করি আচ্ছা এই ইটস লাইফস্টাইল আসলাম এখন
আমরা কোন ফেজ জেনারেটরে ঢুকছিলাম, ফিউর মশলা লাগবে এটাতে। হ্যাঁ এখানে আসি আমরা, সেটিং আসলাম, সেটিং থেকে ক্রস পোস্টিং। দেখেন এখন এটা যদি, এখানে আমি আপনাদেরকে ম্যানুয়াল সিস্টেমটা দেখাইছিলাম এতক্ষণ, ঠিক আছে? তো আপনারা যদি অটোমেটিক করে দেন তাহলে অটোমেটিকলি আপনার ভিডিওটা পোস্ট হয়ে যাবে, আপনি আর অন্য কিছু করতে হবে না। তবে এটা মনে করেন অন্যের বেলায় দেয় এই সিস্টেম না আর কি, যে আপনি অন্য কারো ভিডিও যদি ক্রস পোস্ট করেন বা অন্য কেউ যদি আপনার এখানে যে ভিডিওটা ক্রস পোস্ট করতে চায় তাহলে এই সিস্টেমটা রাখাটাই বেটার আর কি, বুঝছেন? আচ্ছা আমি কি অন্যের পোস্ট থেকে ক্রস পোস্ট করতে পারি? হ্যাঁ হ্যাঁ পারবেন। ওইটা আমি, আপনারা প্রশ্নগুলো লিখে রাখেন, ঠিক আছে? আমি আপনাদেরকে সুযোগ দিব, সমস্যা নাই। আচ্ছা এটা প্রসেসিং হতেছে, আমি আপনাকে ফিরে যাই। আশা করি ক্রস পোস্টিং এর ব্যাপারে কারো কোনো যদি প্রশ্ন নাই, যদি তাকে আপনারা প্রশ্নগুলো লিখে রাখেন, ঠিক আছে? আমি 5 মিনিট পরে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতেছি। আচ্ছা তারপর আছে ফেস সাপোর্ট ইনবক্স। ফেস সাপোর্ট ইনবক্স হলো আপনাদের ফেসে যদি কোনো ধরনের ভায়োলেশন অথবা ফেসটা ব্লক করে দেয় ফেসবুক কোম্পানি, তাহলে আমরা আপনারা এখান থেকে এসে আপনারা একটা ইয়া দেওয়া সিস্টেম আছে, তখন যদি কোনো কি কারণে একটা ইয়ে আসছে আপনারা প্রবলেমটা হয়েছে, তখন আপনারা যখন প্রবলেমে ক্লিক করেন তখন আপনাদের অপশন আসবে, ঠিক আছে? এরকম অপশন আসবে, আপনারা ওই অপশনে গিয়ে আপনারা তাদেরকে আপনার সমস্যাগুলো বলবেন, যে আমার এই সমস্যা, তোমরা যদি আমার ফেসটা বন্ধ করে দাও আমার বিজনেস বন্ধ হয়ে যাবে, বা আপনার কি সমস্যার কারণে আপনার ফেসটাতে ওরা ব্লক করছে এগুলো জানবেন, তারপরে বাকিগুলো আপনারা করবেন, ঠিক আছে? আর এটা হলো ফেস ম্যানেজমেন্ট হিস্ট্রি, আপনার ফেজে কে কতক্ষণে অ্যাডমিন আছিল, তারপর এইসব সিস্টেম আর কি, বা আপনি কখন কি আপলোড করলেন, কি ফেজের কি চেঞ্জ করলেন এটা। আর অ্যাক্টিভিটি লক হলো যে আপনি আপনার ফেজে কখন কি পোস্ট করছেন, এইসব ব্যাপার আর কি, কখন কি পোস্ট করছেন, টাইম ডেট এগুলা। তো কে কত ভিউ হলো, এটা হলো যে অ্যাক্টিভিটি। আর ক্রস পোস্টিং ফিচার আপাতত ফিচারের ভিতরে কিছুই নাই, আপনারা যদি এই ফেজের আন্ডারে যদি কোনো ফেজ লাইক কমেন্ট করেন তাহলে লাইক করে তাহলে ওইটা এখানে থাকবে। আর দেখেন হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ হলো এখন মনে করেন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এগুলা ফেসবুকের সাথে কানেক্টেড, ঠিক আছে? তো আপনি চাইলে আপনার ফেসবুক মেসেঞ্জারে, ফেসবুক মেসেঞ্জারের সাথে আপনার হোয়াটসঅ্যাপটা অ্যাড করতে পারেন, অথবা আপনার ফেজের সাথে হোয়াটসঅ্যাপটা অ্যাড করতে পারেন, কেউ সরাসরি আপনার মেসেজ দিলে সরাসরি আপনার হোয়াটসঅ্যাপে চলে আসবে। তো আপনি যদি এটা করতে চান তাহলে আপনি এখানে আপনার নাম্বার দিবেন, এবং কন্টিনিউ করার পর আপনারে এখানে একটা কিউআর কোড দিবে, ঠিক আছে? তো আপনি আপনার মোবাইলে দিয়ে ওই কোডটা স্ক্যান করার সাথে সাথে আপনার মোবাইলের সাথে পিসিটা কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? সাপোজ এখানে দেখেন, আমি আপনাদেরকে দেখাই, সরি আমার এই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ নাই, এ কারণে হচ্ছে না, ঠিক আছে? তো আপনারা যখন এখানে কন্টিনিউ করার পর একটা কিউআর কোড আসবে, আপনারা ওই কোডটা আপনাদের হোয়াটসঅ্যাপের স্ক্যানার দিয়ে স্ক্যান করার সাথে সাথে কম্পিউটারে হোয়াটসঅ্যাপের সাথে আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ কানেক্ট হয়ে যাবে। তখন আপনি কম্পিউটারে কেউ যদি আপনার পেজে এসে আপনারে মেসেজ করে সেটা আপনার মোবাইলে চলে যাবে, এবং আপনি কম্পিউটার থেকে আপনি সব কিছু পরিচালনা করতে পারবেন আপনার মোবাইলের। ক্লিয়ার? ক্লিয়ার এই ব্যাপারটা সবাই ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। তারপরে আসেন ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামও সেম সিস্টেম, আপনারা আপনাদের ফেসবুক, এবং আপনারা যদি চান যে আপনারা ফেসবুকে পোস্ট করলে সেটা ইনস্টাগ্রামও যাক, তাহলে আপনারা এখান থেকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে অ্যাড করে নিতে পারেন। তো আপনারা এখানে আসবেন, ইনস্টাগ্রাম থেকে কানেক্ট অ্যাকাউন্টে আসবেন, কানেক্ট অ্যাকাউন্ট থেকে এটা বন্ধ থাকবে, আপনারা এটা অ্যালো করে দেবেন, কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর দেখেন আপনার ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ড চাইবে, তো আপনি আপনার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে? আমার এটা, বা আপনার যদি যেই অ্যাকাউন্ট দিয়ে যে অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক খুলছেন ওই অ্যাকাউন্ট দিয়ে যদি আপনার ইনস্টাগ্রাম থাকে
তাহলে এই সিস্টেমটা এরকম হবে। আমি আমার এখানে যেরকম হচ্ছে মানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে আসবে, ঠিক আছে? তখন আপনারা এখানে কন্টিনিউয়াস আপনার অ্যাকাউন্টটা দিয়ে দিলে হবে। আর আপনারা যদি সুইচ অ্যাকাউন্ট করতে চান তাহলে আপনারা এখান থেকে সুইচ অ্যাকাউন্ট করবেন, মানে আপনাদের অন্য কোনো অ্যাকাউন্ট যদি থাকে তাহলে আপনারা এখান থেকে দিবেন। এই ব্যাপারটা ওই ফিল মুন্ডা যদি অ্যাকাউন্ট না খোলা থাকে ইনস্টাগ্রামে তাহলে তো হবে না? না 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 হবে না। আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নেবেন, আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে আপনি ওটা সুইচ অ্যাকাউন্ট করে নেবেন, তাহলে হবে। আর যদি আপনার ফেসবুকে সাপোজ আমি যে জিমেল দিয়ে ফেসবুকটা খুলছি ওই জিমেল দিয়ে আমি আবার ইনস্টাগ্রাম খুলছি, ঠিক আছে? এই কারণে আমার ওই আমার এই দুইটা কানেক্টেড অলরেডি, ঠিক আছে? জি বুঝতে পারছি। এখন তো এমনি ফেসবুক আর ইনস্টাগ্রাম একই, মানে ফেসবুক অ্যাকাউন্টটাই ইনস্টাগ্রাম হয়েছে সাথে সাথে। সেটাই। আচ্ছা ঠিক আছে, তো আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। আপনারা এই সেটিংগুলো সম্পূর্ণ, এখানে একটা জিনিস বাকি আছে ইম্পর্টিং, সেটা হলো ইস্যু ইলেকটোরাল অর পলিটিক্যাল অ্যাডস। এটা নিয়ে আমি আপনাদেরকে একটা ক্লাস ভিডিও আপলোড করে দিব, এখানে 15-20 মিনিটের একটা ক্লাস হবে, ঠিক আছে? তো আমি এটা নিয়ে একটা ভিডিও আপলোড করে দিব। আর এটা অ্যাডের, এটা অ্যাডের জন্য, ঠিক আছে? অ্যাডের সেটিং আপনি যদি সোশ্যাল ইস্যু ইলেকশন এবং পলিটিক্স নিয়ে কোনো অ্যাড রান করতে চান তাহলে এখান থেকে এসে সেটিংগুলো করবেন এবং এখান থেকে অ্যাড রান করবেন, ঠিক আছে? তো আমার ছিল, জি জি বলেন, বলছিলাম যে আপনি ইউটিউব থেকে যখন হলো মনিটাইজেশন পান আপনাদের লাগে গুগল অ্যাডসেন্স লাগে, ফেসবুকে যখন মনিটাইজেশন পাবো তখন কি লাগবে? ফেসবুক মনিটাইজেশন ওখানেও কি গুগল অ্যাডসেন্স দিয়ে ফেসবুক মনিটাইজেশনে ঢুকবো? ওয়েট করেন একটু। তো আমাদের আজকে আশা করি আজকের ক্লাস এ পর্যন্তই আজকে। আর আপনাদেরকে গত ক্লাসটা আমি আপলোড করি নাই, আমি আসলে শারীরিকভাবে একটু অসুস্থ, এই কারণে গত ক্লাস ভিডিওটা আপলোড করতেছি না। আমি কাল পরশু হয়তো করে দিব, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্তই। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সবাই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে ভিডিওটি ইমপ্রেশন বাড়ে এবং সবাই দেখতে পারে। তো সবাই ভালো থাকবেন, আজকে